আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ যে সবাই অনেক ভালো আছেন। আমি আরো একটা কথা বলতে চাই যে আপনারা হয়তোবা এতদিনে আমাকেও ভুলে গিয়েছেন, কারণ আমি বেশ কয়েকদিন ভিডিও বানাতে পারি না। আর কেন বানাতে পারি না সেটা হয়তো সবাই ভালো করে জানেন, কারণ আমাদের দেশে একটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ চলছে যেটা কিনা বন্যা বলা হয়। এই বন্যাতে আমাদের দেশে অনেক অঞ্চল তলিয়ে গেছে। সেই তলিয়ে যাওয়ার কারণে আমিও এতদিন যাবৎ বন্যাত্ত মানুষদের জন্য টাকা কালেকশন করছিলাম, সেজন্য আমি হয়তো বা কয়েকদিনের মতো ভিডিও বানাতে পারিনি। তবে হ্যাঁ, আজকে আবার চলে এসেছি ভিডিও বানাতে। আপনার সবাই হয়তোবা সাকিব খানের তুফান সিনেমার কথা ভুলে গিয়েছেন। আমি তুফান সিনেমা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে এসেছি। তবে হ্যাঁ, আমার এই আলোচনা শোনার জন্য আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার পেজটা অবশ্যই ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম অনেক মজার ভিডিও সবার আগে আপনাদের সামনে চলে আসে। কি পারবেন না? পারবেন, সেটা আমি ভালো করে জানি। আর এই জন্য চলে আসলাম আপনাদের সামনে, কারণ আমার ভালোবাসার মানুষ হচ্ছেন আপনারা। আপনারা আমাকে যেমন ভালোবাসেন, আমিও ঠিক তেমন আপনাদের অনেক বেশি ভালোবাসি। আপনারা যেমন আমার ভিডিও দেখেন, আমিও ঠিক তেমন সবসময় চাই আপনাদের পাশে থাকতে, আপনাদের সাথে থাকতে। আর এর জন্য সবসময় চলে আসি আপনাদের সাথে কথা বলতে। কি বুঝতে পেরেছেন? এখন ব্যাপারটা হচ্ছে, আপনারা যারা এখন ক্যামেরার সামনে আছেন, যারা ভিডিওটা দেখছেন, তারা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন। হ্যাঁ, কি বলছিলাম, সাকিব খানের তুফান সিনেমার কথা বলছিলাম। আপনারা তো তুফান সিনেমাটার কথা ভুলে গিয়েছেন, কিন্তু আমি ভুলিনি। আমি আবারও সাকিব খানের তুফান সিনেমা নিয়ে কথা বলতে এসেছি, যে কিনা দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে সুদর্শন এবং সুপার হিরো, যাকে কিনা আমরা বাংলাদেশিরা মেগাস্টার বলে থাকি, যার তুলনা কেবল সাকিব খান নিজেই, কারণ তার সমতুল্য এশিয়ার মধ্যে আর কোন নায়ক নেই। হ্যাঁ, অনেকে বলতে পারে যে মহেশ বাবু, তারপরে ইয়াশ, এরপরে সলমান খান, শাহরুখ খান বা শাহিদ কাপুর, যাকে না চকলেট বয় বলা হয়, এরা তো আছে। হ্যাঁ আছে, তবে হ্যাঁ, সাকিব খানের মতো সুদর্শন নায়ক এশিয়ার মধ্যে আর নেই। সে অনেক বেশি সুদর্শন এবং অনেক বেশি কিউট একটা ছেলে। তো আপনারা যারা তুফান সিনেমার কথা ভুলে গিয়েছেন, আমি কিন্তু তুফান সিনেমার কথা ভুলিনি। এ যাবৎকালে দক্ষিণ এশিয়ার মধ্যে যত সিনেমা রিলিজ পেয়েছে তার মধ্যে সাকিব খানের সিনেমা তুফান একটা অন্যতম সিনেমা, যার সিনেমা কিনা বাংলা ভাষাভাষীদের মধ্যে অন্যতম একটা সিনেমা, যেই সিনেমা বাংলা ভাষীদের মধ্যে আর কেউ এমন ঝড় তুলতে পারেনি যেটা কিনা সাকিব খানের তুফান সিনেমা তুলেছে। আপনারা জানেন কিনা সেটা আমি জানি না, তবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের সামনে এসেছি। তো ব্যাপারটা হচ্ছে, তুফান সিনেমা বাংলাদেশ না, এশিয়ার অনেক দেশে রিলিজ পেয়েছে, এবং রিলিজ পেয়ে কিন্তু শেষ না। এই সিনেমাটা খুব ভালো ব্যবসা করেছে এবং অনেক বেশি ব্যবসা সফল হয়েছে। যেই ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে সাকিব খানের তুফান সিনেমা অন্যতম। এই সিনেমা বাংলাদেশের বন্দি পেরিয়ে মালয়েশিয়ায় বিভিন্ন হলে রিলিজ পেয়েছে। যেই সিনেমা রিলিজ পাওয়ার পরপরই জাস্ট ধামাকা তুলে দিয়েছে, ধামাকায় ভরতে পারেন, কারণ এই সিনেমা মালয়েশিয়াতে মুক্তি পাওয়ার পর থেকে খুব বেশি রেসপন্স পেয়েছে এবং অনেক বেশি দর্শক মালয়েশিয়াতে এই সিনেমা দেখে মুগ্ধ হয়েছে এবং তাদের অভিব্যক্তি হচ্ছে যে এত সুন্দর সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে তৈরি করা সম্ভব সেটা শুধুমাত্র সাকিব খানই করে দেখিয়েছে। সাকিব খানের মতো এমন সিনেমা আর বাংলা ইন্ডাস্ট্রিতে তৈরি হবে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, সাকিব খানের তুফান সিনেমা মতো আর অনেকগুলো সিনেমা ওয়ান্ডার ওয়ে আসতে চলেছে। আপনারা যারা সিনেমা প্রেমী, যারা বিনোদন পছন্দ করেন, তারা অবশ্যই দেখতে পাবেন আরো এমন অগণিত সিনেমা যারা কিনা সাকিব খানকে পছন্দ করেন, সাকিব খানের সিনেমা পছন্দ করেন। আর হ্যাঁ, যারা দেবজিৎ এর ভক্ত তারা হয়তো অনেক জিলাস করবে, কারণ দেবজিৎ তাদের জীবনে এমন সিনেমা কখনোই তৈরি করতে পারবে না, কারণ তাদের স্কিল ওরকম হয়নি এখনো। হ্যাঁ, ভারতীয় দর্শকরা হয়তো বা বলবে যে আমাদের দেব, আমাদের জিৎ অনেক ভালো ভালো সিনেমা করতে পারবে, তারা অনেক ভালো অ্যাক্টিং করে, কিন্তু তারা কোনো ধরনের অ্যাক্টিংই বোঝে না, আর তারা ডান্স এটা তো আর পারেই না। এটা আপনারা সবাই জানেন, যারা বাংলা ভাষা বলছে তারা সবাই জানেন। সো
কারোর সাথে কাউকে কম্পেয়ার করা যাবে না। তবে সাকিব খান যে মেগাস্টার সুপারস্টার দুই বাংলাতে, এবং শুধু দুই বাংলাতে না, টোটাল ওয়ার্ল্ডের মধ্যে সে একজন সুপার হিটস হিরো এবং সে একজন মেগাস্টার, সেটা সে নিজেই প্রমাণ করেছে। আর আপনারা নিজেরাও দেখেছেন যে সে কি পারে আর কি পারে না। হ্যাঁ, সে হয়তোবা বাংলাদেশ মুভি ইন্ডাস্ট্রিতে জন্মগ্রহণ করেছে, সে যদি আজকে বলিউড বা হলিউডে জন্মগ্রহণ করতো তাহলে তার সীমার একটা ঠিক কোথায় ছড়িয়ে যেত সেটা আপনারা বুঝতে পারছেন আর আমিও বুঝতে পারছি। কারণ সাকিব খানের তুলনা কেবল সাকিব নিজেই, তার তুলনা আর কেউ নেই। তার তুলনা কি তার আশেপাশে আর কেউ আছে বলে আমি মনে করি না। এটা আপনারা কি মনে করেন সেটা আপনাদের ব্যাপার। তো আমি একটাই কথা বলবো, সাকিব খানের ভক্ত যারা আছেন, যারা সাকিবান আছেন, তারা অবশ্যই সাকিব খানের সিনেমা দেখবেন, সাকিব খানকে সাপোর্ট করবেন, সাকিব খানের পাশে থাকবেন, সবসময় সাকিবের সিনেমা দেখবেন। কারণ সাকিব খানই একমাত্র হিরো যে কিনা আপনাদের বিনোদন দিতে পারবে এবং আপনাদের এন্টারটেইন করার জন্য সে একা একশো। আমি তার সিনেমা দেখি এবং তাকে সবসময় একটা জিনিস বলি, হয়তোবা আগে তার সিনেমা দেখতাম না, অনেক কম দেখতাম, তবে এখন তার সব সিনেমাগুলো দেখি। কারণ তার সিনেমার মধ্যে একটা টুইস্ট থাকে, একটা ভেরিয়েশন থাকে, যেই ভেরিয়েশনটা বাংলা ভাষাভাষীর কোনো হিরো বা কোনো হিরোইনের সিনেমাতে থাকে না। তো বুঝতেই পারছেন সাকিব খান মানে হচ্ছে ব্র্যান্ড। আর আরো একটা বড় ব্যাপার হচ্ছে সাকিব খান শাহরুখ খানের মতো বাংলাদেশেও ঢাকা ডায়নামাইটস ক্রিকেট টিমটা কিনে নিয়েছে, হয়তো বিপিএল এর সেই এই টিমের পরিচালনা করবেন এবং সেই টিমের মালিক হবেন। সে অলমোস্ট ঢাকা ডায়নামাইটস কিনে নিয়েছে। তো সবাই তুফানের মতো করেই তার পাশে থাকবে, তুফান সিনেমার মতো করেই তার পাশে থাকবে, এটা আমি জানি। তবে হ্যাঁ, একটা কথা, তুফান সিনেমার মতো সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে আর তৈরি হবে কিনা সেটা আমি জানি না, বরং হয়তো বা হতেও পারে, যেটা কিনা শুধু সাকিব খানে তৈরি করবে এবং সাকিব খান তার সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে আবার সামনের দিকে আরো ভালো সিনেমা নিয়ে আসবেন আমাদের সামনে, এটা আমি হয়তো ধরেই নিতে পারি। কারণ সাকিব খান যে কি পারে কি পারে না সেটা সাকিব খান নিজেই দেখিয়ে দিয়েছে। আসলে সে অসাধারণ, তার স্কিল অসাধারণ, তার সিনেমা এত সুন্দর চলে বাংলাদেশে, শুধু বাংলাদেশ না, এশিয়ার মধ্যে অনেক দেশে তার সিনেমা চলে এবং সে খুব ভালো মতোই জানে তার সিনেমা চলবে। এর জন্য প্রডিউসার ডিরেক্টর তারাও মোটামুটি সাকিব খানের শিডিউল নেওয়ার জন্য বসে থাকে, সাকিব খানের শিডিউল চায়। কিন্তু একজন হিরো কিভাবে এত মানুষকে শিডিউল দেবে সেটা সে নিজেও বুঝতে পারে না, এবং সে খুব বাছাইকৃত ভাবে স্ক্রিপ্ট দেখছে এবং যেই সিনেমাগুলো তার কাছে ভালো লাগছে সে শুধুমাত্র সেই সিনেমাগুলো হাতে নিচ্ছে, তার বাইরে কোনো সিনেমা হাতে নিচ্ছে না। এবং সে হয়তো সামনে আরো ভালো ভালো হিট হিট সিনেমা আমাদের উপহার দেবেন, যেটা কিনা আমরা আমাদের এন্টারটেইনকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারবো, আমাদের দেশকে আরো ভালোভাবে ওয়ার্ল্ডে রিপ্রেজেন্ট করতে পারবো শুধু সাকিব খানের জন্য। তো আমি বলবো আপনারা সবাই সাকিব খানের পাশে থাকবেন, সাকিব খানের সিনেমা দেখবেন এবং তুফান সিনেমাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কিভাবে তুফান সিনেমাকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, তবে হ্যাঁ, সাকিব খানের সামনে আরো একটা সিনেমা আসছে, যে সিনেমাটার নাম হচ্ছে বরবাদ। এই বরবাদ সিনেমাটা সামনে হয়তোবা তৈরি হবে, এই সিনেমাটা পরিচালনা করছে মেহেদি হাসান, যে কিনা ছোট পর্দার একজন ডিরেক্টর, কিন্তু তার ফার্স্ট সিনেমা বরবাদ। এই সিনেমাতে সাকিব খান থাকবেন লিড কাস্টে এবং তার হিরোইন হিসেবে রাখা হচ্ছে প্রিয়তমা খ্যাত ইদিকা পালকে, যে কিনা ভারতে খুব ভালো নাম করেছে এবং প্রিয়তমা দিয়ে যে কিনা সুপার হিট হয়েছে সেই ইদিকা পালকেই রাখা হচ্ছে বরবাদ সিনেমাতে। এই সিনেমা আরো বেশি অ্যাট্রাকটিভ অ্যাকশন ধর্মী একটা সিনেমা হবে এবং এই সিনেমাটা তুফান সিনেমার থেকে আরো বেশি ব্যয়বহুল হবে এবং এই সিনেমার গানগুলো হবে এ যাবৎকালের সব থেকে ব্যয়বহুল গান। যে সিনেমাটা দেখার জন্য আপনারা আই হোপ যে অধীর আগ্রহে অপেক্ষা করবেন, কারণ বরবাদ সিনেমার শুটিং হবে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, আমেরিকা, ইংল্যান্ড, বেশ কয়েকটি দেশে এই সিনেমার শুটিং করা হবে এবং এই সিনেমার গানগুলো বিভিন্ন লোকেশনে শুটিং করা হবে, যে লোকেশনগুলো অনেক এক্সক্লুসিভ হবে, যে লোকেশনগুলোতে এর আগে কোনো শুটিং করা হয়নি, এবং অসাধারণ সিনেমা হবে এটি বরবাদ সিনেমা।
যেটা শুধুমাত্র আমরা দর্শকরা যখন সিনেমা হলে গিয়ে দেখবো তখন বুঝতে পারবো কত সুন্দর একটা সিনেমা বানানো হয়েছে আমাদের দেশে, যে সিনেমার তুলনা শুধুমাত্র ওই সিনেমাই। সো আপনারা যারা বলবাদ সিনেমা দেখবেন, যারা সাকিব সিনেমার জন্য ওয়েট করবেন, তারা সবাই ওয়েট করে থাকেন। সাকিব খান ধামাকা নিয়ে আসতে চলেছে আবার নতুন ধামাকা, যেই ধামাকা দেখার জন্য আপনারা ওয়েট করছেন। তো আমি বলতেই পারি যে এমন ধামাকা সিনেমা খুব কম হয়েছে আর কমই হবে। তো ব্যাপারটা হচ্ছে সবাই সাকিব খানকে সাপোর্ট করবেন, সাকিব খানের সিনেমা দেখবেন, যেভাবে তার পাশে আছেন ঠিক সেভাবে পাশে থাকবেন। আর সবাই বাংলা সিনেমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, সবাই হলে যাবেন, হলে গিয়ে সিনেমা দেখবেন। তো বুঝতে পারছেন যে আমরা যদি চাই তাহলে আমরা সবকিছুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো শুধুমাত্র আমাদের ভালোবাসা দিয়ে। তো এখন আর ভিডিওটা বেশি বাড়াবো না, বুঝতেই পেরেছেন যে আমি কি নিয়ে কথা বলতে এসেছিলাম, কি নিয়ে কথা বলেছি। আই হোপ সবাই সিনেমাটা দেখবেন, আর তুফানের মতোই সবাই বরবাদ সিনেমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য একটা দিন অন্য একটা ভিডিও। টাটা, বাই বাই, খুদা হাফেজ, সালাম।